আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ঠিক আছে, আমরা ক্লাসে অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো ওভাবে ভিজুয়ালাইজ করতে পারি না, কারণ সময়ের স্বল্পতা। বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিস এখানে শেষ করার, অর্থাৎ প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই আমি আজকে তোমাদের জাস্ট এই ক্লাসে পর্যায় সারণীর হিস্টোরিটা নিয়ে আলোচনা করবো, আমাদের পর্যায় সারণীটা কীভাবে এসেছে, অর্থাৎ যে আইডিয়াগুলো আছে সেগুলো কীভাবে ডেভেলপ হয়েছে, ওই জিনিসটা নিয়ে আলোচনা করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, হিস্টোরি অফ পিরিয়ডিক টেবল, এটাই এই যখনই আমরা আমাদের পর্যায় সারণী নিয়ে আলোচনা করবো, আমাদের এই সকল বিজ্ঞানীর নাম সামনে চলে আসে। প্রথমে আসো দেখো আমাদের ল্যাবয়েসিয়ে, ঠিক আছে, ল্যাবয়েসিয়ে, অ্যান্থনি ল্যাবয়েসিয়ে। উনি মূলত আমাদের 1789 সাল, হ্যাঁ 1789 সালেই সর্বপ্রথম আমাদের এই যে পিরিয়ডিক টেবল আছে ওই জিনিসটার মূলত ধারণাটা নিয়ে আসেন আর কি। উনি আমাদের যতগুলা তখন মৌল আবিষ্কৃত হয়েছিল সবগুলাকে মেটাল, অর্থাৎ ধাতু এবং নন মেটাল, নন মেটাল এই দুইটা শ্রেণীতে ভাগ করেন। অর্থাৎ তিনি প্রথম দেখিয়েছিলেন আমাদের যে আমাদের যে সকল মৌল আছে তাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, কেউ কেউ ধাতু, কেউ কেউ অধাতু, এই দুইটা সেগমেন্টে উনি ভাগ করেছিলেন। পরবর্তীতে আরো 40 বছর পর আমাদের ডোবেরাইন, বিজ্ঞানী ডোবেরাইন, তিনি আমাদের ত্রয়ী সূত্র দেন, ত্রয়ী বা ট্রেডস, ট্রেডস। তিনি দেখিয়েছিলেন পর্যায় সারণীর দুটা মৌলের যদি ভরের গড় আরেকটা মৌলের সমান হয়, অর্থাৎ দুইটা মৌলকে যদি আমি যোগ করি এবং তাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে অপর একটি যে মৌলের সমান হবে তারা তিনজনই সেম বৈশিষ্ট্যের হবে, ঠিক আছে। অর্থাৎ দুইটা মৌলের ভরের গড় অপর একটি মৌলের যদি সমান হয় যে মৌলটি ওই ভরের হবে, তিনজনই কি একই বৈশিষ্ট্যের হবে, ঠিক আছে। তারপর আরো কিছু সাল আমাদের পিছনে যাওয়া হয়, 1860 সাল, তখন আমাদের বিজ্ঞানী জন নিউল্যান্ড তিনি সর্বপ্রথম আমাদের আবিষ্কৃত মৌলসমূহকে আমাদের পারমাণবিক ভর, অর্থাৎ আমাদের মাস, সেই অনুযায়ী সাজিয়েছিলেন, ঠিক আছে। সেই অনুযায়ী সাজিয়ে তিনি প্রতি অষ্টম মৌলের সাথে প্রথম মৌলের যে ধর্ম আছে তার মিল মিল পেয়েছিলেন, সেই অনুসারে তিনি একটি পিরিয়ডিক টেবিল সাজিয়েছিলেন। এবং তার সাজানো পিরিয়ডিক টেবিলটাই আমাদের মূলত একদম প্রথম যে ভর অনুসারে সাজানো পিরিয়ডিক টেবিল এটা, অর্থাৎ তিনি আমাদের প্রথম মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিলেন। এরপর যিনি আসেন আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ, ওনাকে তো আমরা সবাই চিনি, মূলত আমরা ওনাকে চিনি ওনার পারমাণবিক ভরের গড় অনুসারে সাজানোর পরে যে সবচেয়ে অ্যাকুরেট পর্যায় সারণী এসেছিল, এটি ছিল আমাদের বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভের হাতে, ওই জন্য ওনাকে আমরা বেশি চিনি। কিন্তু আমাদের পারমাণবিক ভর অনুসারে প্রথম সাজিয়েছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড, ঠিক আছে। উনি শুধু অষ্টতত্ত্বের প্রবক্তা নন, উনি পারমাণবিক ভর অনুসারে যে সাজানো ওই আইডিয়াটা উনি দিয়েছিলেন, পরে ডিমিট্রি মেন্ডেলিভ ওটা অ্যাকুরেটলি অ্যাপ্লাই করেন আর কি। তারপর মেন্ডেলিভের সাথে আমাদের একটা সমপর্যায়ী বিজ্ঞানী ছিলেন যিনি পারমাণবিক ভর অনুসারে সেম ভাবে আমাদের পর্যায় সারণীটা সাজিয়েছিলেন, তিনি হলেন লোথার মেয়র, ঠিক আছে। উনি আর ডিমিট্রি মেন্ডেলিভ একই সময়ে আমাদের পর্যায় সারণীটা প্রকাশ করেছিলেন, কিন্তু আমাদের মেন্ডেলিভেরটা বেশি অ্যাকুরেট ছিল আর কি। তারপর মেন্ডেলিভ তো আমাদের পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিলেন, কারণ তখন আমাদের সাব অ্যাটমিক পার্টিকেল গুলো তখন আবিষ্কার হয়নি, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওই সকল জিনিসপাতি তখনও কেউ জানে না। কিন্তু যখন আমাদের 1900 সালের দিকে আসেন তখন আমাদের বিজ্ঞানী হেনরি মোসলে এক্সরে পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা পরমাণুর ওয়েভলেংথ গুলা হিসাব করেন এবং একটি ধর্ম অনুসারে ওটি পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন মানে প্রত্যেকটা পরমাণু একটা সিকোয়েন্স মেনটেন করে, সেই সিকোয়েন্স হলো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা অনুযায়ী আমাদের প্রত্যেকটা পরমাণু একটা একটা বৈশিষ্ট্য গুলা প্রকাশ করেন। তো তিনি আমাদের বিজ্ঞানী হেনরি মোসলে প্রত্যেকটা পরমাণুকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজান, এরপর আমাদের আধুনিক পর্যায় সারণীটা আসে আর কি। চলো এবার আমরা এগুলার ডিটেলস সম্পর্কে জানি। প্রথমে দেখো আমাদের বিজ্ঞানী ডুবেরায়নার, তিনি কি বলেছিলেন, রাসায়নিকভাবে সদৃশ এমন প্রতি তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির পারমাণবিক ভর মোটামুটিভাবে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান। অ্যাকচুয়ালি উনি কি বলতে চেয়েছিলেন আমরা একটা উদাহরণ দিই,
মূলত ধরো আমাদের লিথিয়াম, হ্যাঁ লিথিয়াম, তারপর সোডিয়াম এবং পটাশিয়াম, আমরা জানি তিনজনই আমাদের ধাতু না। আমাদের লিথিয়ামের ভর কত? 7, আর আমাদের সোডিয়ামের ভর কত? 23, এবং আমাদের পটাশিয়ামের ভর কত? 39, তাই না? তো আমাদের বিজ্ঞানী ডুবেরেন বলতে চেয়েছেন আমাদের প্রথম মৌল লিথিয়াম এবং পটাশিয়াম, পটাশিয়াম তিনজন দুজনের যদি আমরা যদি ভরের গড় নিই, ওদের গড় কত হবে? আমাদের 7 প্লাস 39/2 ইকুয়াল টু কত? 23। তো এইভাবে যদি আমাদের ভরের গড়ের মিল পাওয়া যায়, তবে আমাদের এই তিনটা মৌলই কি একই ধর্ম বিশিষ্ট হবে, ঠিক আছে? অর্থাৎ তিনি যে সারণীটা তৈরি করেছিলেন সেখানে এই তিনটা মৌলকে একই ধর্ম বিশিষ্ট একটা গ্রুপের মধ্যে কি স্থান দিয়েছিলেন, ঠিক আছে? আমাদের মানে সূত্রের মধ্যে আছে রাসায়নিক ভাবে সদৃশ এমন তিনটি মৌল। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না, রাসায়নিক ভাবে সদৃশ না, উনি প্রথমে দেখেছিলেন কি ভর অনুসারে সাজিয়েছিলেন, যে কোনো দুইটা মৌলের ভরের গড় মানে তৃতীয় মৌলের সমান হয়ে গেলে তিনি সেইগুলাকে একই গ্রুপে স্থান দেন, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। তোমরা এমসিকিউতে হয়তো পাবা যে আমাদের তিনটা মৌল করে সেট দেওয়া থাকবে, জিজ্ঞেস করবে কোনটা দুবেরানের ত্রয়ী। তো আমরা কি করব, প্রথম আর তৃতীয় মৌলের ভরের গড় করে দেখব, যদি সেকেন্ড মৌলের সমান হয় তাহলে তিনজন কি হবে, আমাদের ডুবেরায়নের ত্রয়ী হবে। সেম ভাবে এরকম আমাদের কি কি সেট আছে, ক্যালসিয়াম, তারপর স্ট্রনশিয়াম, বেরিয়াম, ওদের একটা সেট আছে, তিনি এটা নিয়েও একটা তৈরি করেছিলেন। তারপর ছিল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা জানি তিনজনই কি হ্যালোজেন, তাই না? তিনজনের ধর্ম একই। সেম ভাবে ওরা তিনজন ডুবেরায়নের ত্রয়ী কি ফলো করে। আমাদের বিজ্ঞানী ডুবেরায়ন মূলত প্রথম দিকে এই তিনটা সেট নিয়েই আমাদের এই তার সূত্রটা কি প্রকাশ করেছিলেন, ঠিক আছে? আচ্ছা এখন আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড কি বলেছিলেন, বিজ্ঞানী জন নিউল্যান্ড, ওনার কথা তো বলেছিলাম, উনি সর্বপ্রথম ছিলেন যিনি আমাদের পারমাণবিক ভর অনুসারে সিকোয়েন্স আকারে আমার মৌলগুলোকে কি সাজিয়েছিলেন। তিনি দেখেছিলেন, দেখো মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসাবে সাজানো হয় তাহলে প্রত্যেক অষ্টম মৌলে ভৌত ও পারমাণবিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ আমি যদি মৌলগুলোকে ভর অনুসারে সাজাই, প্রথম মৌল এবং অষ্টম মৌলের মধ্যে পারমাণবিক ধর্মের কি ঘটবে, পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ প্রথম মৌলটা যেরকম আচরণ করে, আমার 8 নম্বর মৌলটাও কি সেম আচরণ করে। তাহলে আমরা জিনিসটা দেখি, দেখো আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়াম। তাহলে আমার হাইড্রোজেনের জন্য অষ্টম মৌল কোনটা? এটা 1, ঠিক আছে, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8। দেখো 8 নম্বর আমি কি পেয়েছি, অক্সিজেন না? তো আমার নিউল্যান্ড বলেছিল হাইড্রোজেন এবং তার 8 নম্বর মৌল কত, অক্সিজেন। এই মৌলগুলোর মাঝে আমার কি পারমাণবিক ধর্মের কি পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন যেরকম আচরণ করে আমার অক্সিজেনও কি সেম ভাবে আচরণ করে। যদিও এটা নিউল্যান্ডের একটা মতবাদ ছিল, এখন তখন তো অত ভালোভাবে জিনিসগুলা মানে ভেরিফাই হয়নি, সো উনি একটা মতবাদ দিয়েছিলেন আর কি। তবে আমাদের উনি সর্বপ্রথম পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে কি সাজিয়েছিলেন, উনি আইডিয়াটা দিয়েছিলেন, এবং এর মাধ্যমে তো আমার পরবর্তীতে মেন্ডেলিভ আমাদের পর্যায় সারণীটা সাজিয়ে সাজিয়ে ফেলেছিলেন, তাই না? তো ওনার অনেক বড় একটি কি অবদান রয়েছে। আচ্ছা এখন আসো আমাদের ডিমিট্রি মেন্ডেলিভ। ডিমিট্রি মেন্ডেলিভ কি বলেছিলেন, পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে কি হয়, পুনরাবৃত্ত হয়। আচ্ছা আমাদের মেন্ডেলিভ মৌলগুলোকে কি করেছিলেন, প্রথমে তিনি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজান, ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে তখন মূলত 63টা মৌল আমার আবিষ্কৃত হয়েছিল। উনি সেগুলোকে কয়েকটা সেগমেন্ট অর্থাৎ কয়েকটা গ্রুপে ভাগ করেছিল, কয়েকটা গ্রুপে ভাগ করেছিল। মূলত তখন তিনি 8টা গ্রুপে মূলত ভাগ করেছিলেন। তারপর তিনি পর্যায়ে পর্যায়ের ভাগ করেছিলেন টোটাল 12টি,
ঠিক আছে? তো এখন 8টা গ্রুপে কি করেছিলেন উনি, প্রত্যেকটা এক একটাকে ধাতু, অধাতু, গ্যাস এভাবে করে কি ভাগ করেছিলেন, এবং মৌলগুলাকে পারমাণবিক ভর অনুসারে সাজানোর পরে যাদের ধর্ম একই তাদেরকে তিনি একটা গ্রুপে স্থান দিয়েছিলেন, ঠিক আছে? তো এইভাবে স্থান দেওয়ায় মাঝখানে মাঝখানে কিছু অনাবিষ্কৃত মৌল রয়ে গেছে না, তো উনি সেই অনাবিষ্কৃত মৌলগুলাকে কি মৌলগুলোর স্থানটা কি ফাঁকা রেখেছিলেন। যেমন ধরো এটা ওনার পর্যায় সারণী, এখানে দেখো আমার এখানে ফাঁকা ফাঁকা জায়গা না, এই ফাঁকা জায়গাগুলোতে উনি মানে প্রেডিক্ট করেছিলেন যে সামনে কি আরো একটা মৌল আবিষ্কৃত হইতে পারে, মানে এই গ্রুপে মানে ভর অনুযায়ী ভরের ডিস্টেন্স যেহেতু অনেক বেশি মাঝখানে আরেকটা মৌল কি থাকতে পারে। তো এভাবে করে উনি জায়গা খালি রেখেছিলেন এবং এই পর্যায় সারণীটা দিয়েছিলেন। এবং তার পর্যায় সারণীটা কেন গ্রহণযোগ্য বেশি, কারণ তিনি আমাদের পারমাণবিক ধর্ম অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপে কি ভাগ করেছিলেন, প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করেছিলেন, যার কারণে আমরা জিনিসগুলো কি ইজিলি বুঝতে পারতেছি, একটা গ্রুপ থেকে বলে দিতে পারতেছি যে আসলে কোনটা আমার ধাতু কোনটা অধাতু, তাই না? উনি শুধুমাত্র ভর অনুসারেই সাজান নাই, উনি গ্রুপগুলোকে কি আলাদা আলাদা সেগমেন্ট করে দিয়েছিলেন, ঠিক আছে? ওই জন্য উনি আমাদের বেশি গ্রহণযোগ্য। তারপর ওই যে বলেছিলাম বিজ্ঞানী লোথার, লোথার মেয়ারের কথা, ঠিক আছে, উনিও আমার দিমিত্রি মেন্ডেলিফের মতো ঠিক 1 বছর পরেই একই রকম একটি পর্যায় সারণী আমাদের প্রোভাইড করেছিলেন, কিন্তু ওনার ভুলটা কি ছিল, উনি করেছিলেন কি প্রত্যেকটা মোলের যে মাঝখানে ভরের জন্য খালি জায়গা সেটা ঠিকই রেখেছিলেন, কিন্তু আমাদের ডিমিট্রি মেন্ডেলিফের মতো উনি আলাদা আলাদা কি গ্রুপে কি ভাগ করে দেননি, অর্থাৎ কোনটা ধাতু কোনটা অধাতু এভাবে ভাগ করে দেননি। তো এভাবে ভাগ করে না দেয় পরবর্তীতে যখন আরো সায়েন্স অ্যাডভান্স হতে থাকে তখন আমাদের মেন্ডেলিফের প্রেডিকশন গুলা কি মিলতে থাকে, তো আমরা মেন্ডেলিফকে ওই জন্য বেশি গ্রহণ করেনি, এবং ওই জন্য মেন্ডেলিফকে স্মরণ করে আমাদের পর্যায় সারণীর 101তম মৌলকে মেন্ডেলিভিয়াম নাম দেওয়া হয়, ঠিক আছে? এটা ওনার স্মরণেই দেওয়া হয় মূলত, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো তো আমাদের মূলত 1700 আর 1800 সালের দিকে, তখনও পর্যায় সারণীটা পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হচ্ছিল, তো পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হওয়ার জন্য তোমরা জানো একটা এরর চলে আসে যে আমাদের আর্গন আগে নাকি আমাদের পটাশিয়াম আগে, তাই না? তো যেহেতু ভর অনুসারে সাজালে আমাদের পটাশিয়ামটা আগে চলে যায়, অর্থাৎ ওটা নিষ্ক্রিয় গ্যাসের ওখানে চলে যায়, তো এই জিনিসটা কেন হয়েছিল, এই জিনিসটা হয়েছিল তখনও আমাদের সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো আবিষ্কার হয়নি, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সকল জিনিসপাতি আবিষ্কার হয়নি, এই সকল জিনিসপাতি যখন আবিষ্কার হয়নি তো তখন পারমাণবিক ভরই ছিল একমাত্র উপায়, তো ওই অনুযায়ী সাজানো হচ্ছিল। কিন্তু আমরা জানি আমরা আমাদের বিজ্ঞানী যে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে আমাদের ইলেকট্রনটা আবিষ্কার করে ফেলে, এখন ইলেকট্রন আবিষ্কারের পরে পরবর্তীতে পারমাণবিক মডেল গুলা আসতে থাকে, তাই না? পারমাণবিক মডেল গুলা থেকে আমরা জানি আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সকল জিনিসপাতি কি আবিষ্কার হচ্ছিল। তো এরপরে আমাদের বিজ্ঞানী হেনরি মোসলে আমাদের 1913 সালে একটা এক্স রে পরীক্ষা করেন, এক্স রে পরীক্ষা প্রত্যেকটা মোলের ওয়েভলেংথ নিয়ে হিসাব করেন, তো সেই অনুযায়ী তিনি দেখেন যে প্রত্যেকটা মোল একটা সিকোয়েন্স মেনটেন করে, তো সিকোয়েন্সটা কিভাবে মেনটেন করে, পারমাণবিক সংখ্যা অনুযায়ী, ঠিক আছে? প্রত্যেকটা মৌল পারমাণবিক সংখ্যা অনুযায়ী আলাদা আলাদা বৈশিষ্ট্যের হয় এবং প্রত্যেক জনেরই কি ধর্মগুলা পর্যায়ক্রমে কি আবর্তিত হতে থাকে। তো তিনি আমাদের মেন্ডেলিফের সূত্রটাকে সংশোধিত করে দেন এবং তিনি কি বলেছিলেন, পর্যায় সারণীর মৌল, সরি আমরা এখানে মেন্ডেলিফের সূত্র লিখে ফেলছি, এটা হবে কি হেনরি মোসলের সূত্র, অর্থাৎ মেন্ডেলিফের সংশোধিত সূত্র, এখানে পারমাণবিক ভর হবে না, এখানে কি হবে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, তো এখন আমাদের সংশোধিত সূত্রটা কি, মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয় আবর্তিত হয়, ঠিক আছে? অর্থাৎ একটা পর্যায় শেষ হলে আবার পুনরায় যখন প্রথম পর্যায় থেকে শুরু হবে যে গ্রুপটা আমরা পেয়েছি সবার ধর্ম কি হবে সেম হবে, তাই না? এবং সেটা আসে কার দ্বারা, বিজ্ঞানী হেনরি মোসলের দ্বারা। কিন্তু আমাদের মেইন পর্যায় সারণীর যে আইডিয়া একই গ্রুপে সবাইকে স্থান দেওয়া সেটা এসেছে বিজ্ঞানী মেন্ডেলিফকে, ওই জন্যই আমরা পর্যায় সারণীর জনক হিসেবে কাকে জানি, বিজ্ঞানী মেন্ডেলিফকে, ঠিক আছে? আর এটা হলো আমাদের আধুনিক পর্যায় সারণী। আমাদের আধুনিক পর্যায় সারণীতে টোটাল গ্রুপ সংখ্যা হলো 1 থেকে 18টা, এবং আমাদের পর্যায় সংখ্যা কয়টা, পর্যায় সংখ্যা হলো 7টা, তাই না? এবার আমরা পরবর্তী ক্লাসে
আমাদের পর্যায় সারণী সম্পর্কে আরো ডিটেলস জানবো। আপাতত আমাদের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।